নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন এসএস লাইফ প্লান্ট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার ড্রাগন প্লান্ট। তো বন্ধুরা, আমার কাছে প্রায় আমরা ছটা প্লান্ট আছে। ছটা প্লান্টের মধ্যে আমরা বন্ধু তিনটে প্লান্টকে ঠিক করে আমরা গ্রোথ করছি, যেটাতে আমরা ফল পেয়েছি, আর বাকি কটাতে আমরা কোনো ধ্যান দিইনি। তো তার মধ্যে আপাতত তিনটে ধ্যান দেওয়ার সত্ত্বে আরেকটি ছিল যেটা সাইডে, সেটাও এরকম মোটামুটি বড় হয়ে গেছে, সেটাকে আমরা কোনো খাবার দেইনি আপাতত। ওটাকেও আমরা একটা কিছুতে ট্রান্সফার করব। তো এটাকেও দেখতে পাচ্ছেন যে এটা কিসে রয়েছে, দেখতে পাচ্ছেন এইটুকুনি একটা জাস্ট পলিথিনে রয়েছে। তো আমরা আজকে বন্ধু এর জন্য মাটি রেডি করব, ড্রাগন প্ল্যান্টের জন্য মাটি রেডি করে আমরা সেই মাটিতে, মানে সেই পটে আমরা এটাকে বসাবো। তো আপাতত আমরা রেডি করে বসিয়ে রেখেছি যাতে আমাদের কাঁটা ফাটা না লেগে যায়। তো আমরা সেই হিসেবে আমরা আগে গাছটাকে দেখতে পাচ্ছেন বেড়ার সঙ্গে আমরা সেট করে নিয়েছি, আর আমরা এই বেড়াটা বানিয়েছি হনুমানের জন্য। হনুমানের খুব উৎপাত আমাদের এখানে, তো তার জন্য আমরা করেছি। তার সঙ্গে একটা সুবিধা হবে, ড্রাগন প্ল্যান্টের আমার ড্রাগন প্ল্যান্টগুলোর জন্য আমার খুব সুবিধা হয়ে গেছে। তো এবার আমরা এটার জন্য মাটি রেডি করবো, চলুন মাটি রেডি করা যাক। তো আমরা ড্রাগন প্ল্যান্টের মাটির জন্য, মাটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা নর্মাল মাটি নিয়েছি, বাড়ির মাটি বা মাটির মাটি। সেকেন্ড কিছুটা বালি মাটি নিয়েছি, এটাকে আমরা ঢেলে নেব। থার্ড আমরা এখান থেকে দেখছেন এটা হলো গোবর সার, দুমুঠো গোবর সার নিয়ে নেবেন। আপনার সার তত সেই হিসেবে ব্যবহার করবেন, যেরকম সাইজের পট ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে আমরা সার ইউজ করবেন। আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি, দুমুঠো ভার্মি কম্পোস্ট। আমরা একটু খোল নেবো, খোলটা একটু বেশি নেবো, আমরা দেড় মুঠোর মতন খোল নেবো। তো আমরা খোল নিয়ে নিয়েছি, খোলটা একটু ভিজে গেছে তার জন্য একটু অন্যরকম লাগছে, দেখতে পাচ্ছেন তলা তলা টাইপের হয়ে গেছে। তো এবার আমরা মাটিটাকে মিক্স করে নেবো। আমরা বন্ধুরা এর আপাতত এর মধ্যে সিংকুচি ইউজ করব না, আমরা আগের আমরা এটার ক্ষেত্রে সিংকুচি ইউজ করব না এখনই, আমরা যখন এখন এটা হালকার মধ্যে করব, যখন আবার আমরা সেকেন্ড টাইম যখন খাবার দেবো, আবার মানে যখন খাবার দেবো গাছকে, ড্রাগন গাছকে, তখন হয়তো আমরা সিংকুচি বা অন্যান্য সার আমরা ইউজ করব, কিন্তু এখন আমরা ইউজ করব না। এখন একটু অর্গানিক মাটি তৈরি করার চেষ্টা করবো, সে জন্য আমরা বন্ধুরা এইসব ইউজ করছি, আপনারাও এগুলো ইউজ করবেন। এবার আমরা মাটিটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, ভালোভাবে মাটিটাকে মিক্স করে নেবেন, আর এই দলাগুলোকে ভেঙে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই বড় বড় যে মাটি বা বালি মাটি, তো ওটা বালি আর মাটির মিক্স, তো সেগুলো এই দলাগুলোকে ভালোভাবে ভেঙে নেবেন। ভেঙে ভালোভাবে মাটিটাকে আগে মিক্স করে নেবেন, মিক্স করে নেবেন। তো আমরা মিক্স করে নেবো মাটিটাকে, আমরা ভালোভাবে মিক্স করে নেবেন। আর আমরা আপনাকে ফার্স্টেই বলে দিই, ড্র্যাগন গাছের কিন্তু কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে। তার জন্য আপনার মাটির সঙ্গে আমি যেরকম বালি মাটি ইউজ করলাম, আপনারও বালি মাটি বা বালি বা ধানের চিটা বা তুষ যাকে বলা হয় সেটা ইউজ করতে পারেন। তার সঙ্গে নালে আপনার কাছে যদি সেটা না থাকে, যদি আপনার কাছে কোকোপিট থাকে তাহলে কোকোপিট ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে মাটিটাকে এরকম তৈরি করে দেবেন যাতে জল, যখন আপনি যখন গাছে জল মানে মাটিতে জল দেবেন যখন গাছটা এর বসিয়ে, তখন যাতে জলটা যাতে মাটি থেকে সহজেই জলটা বেরিয়ে যেতে পারে, যতটুকু ধারণ ক্ষমতা প্রয়োজন ততটুকু থেকে যেন বাকি জলটা বেরিয়ে যেতে পারে, সেরকমভাবে আপনাদের মাটি তৈরি করতে হবে। কারণ কি, ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না, নাহলে আপনার গাছ কিন্তু পচে যেতে পারে। তো চলুন ভালোভাবে মিক্স করে নিতে হবে, মিক্স করার পরে আমরা মাটিটাকে ভরে নেব। সরষার খোলগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে ভালোভাবে মিক্স করে নেবেন। এটা একটু ভিজে যাওয়াতে সরষার খোলগুলি দলা পাকিয়ে গেছে, তো সেগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন। আর সরষার খোল আপনি যদি ইউজ করেন ড্রাগন গাছের মাটিতে সবচেয়ে ভালো, ড্রাগন গাছের যদি আপনি নতুন বসিয়ে থাকেন তাহলে ড্রাগন গাছের গ্রোথের
জন্য সরষা খোল বা এই খোল খুব ভালো কাজ করে, যেটাকে ইংলিশে মাস্টার্ড অয়েল বলা হয়, মাস্টার্ড কেক আর তেলটাকে মাস্টার্ড অয়েল, তো আমরা বাংলায় এটাকে বলে থাকি সরষের খোল, তো এটা আপনার ব্যবহার করবেন। এটা আপনার গাছ যদি নতুন বসি থাকেন তো খুব মাস্ট, খুব ভালো গ্রোথ করতে সাহায্য করবে আপনার গাছকে। আর আমার গাছটা দেখলেন যেহেতু একটু বড়, তো সের জন্য এখন এটা থেকে কিছুটা এখন নিউ গ্রোথের সঙ্গে সঙ্গে প্লাস নতুন ফ্রুট আসতেও সাহায্য করবে। তো বন্ধুরা, আমাদের মাটিটা তৈরি হয়ে গেছে, আমরা রেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন মাটির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওদের জন্য হয়তো অন্যরকম একটু কালার লাগতে পারে। এবার ভালোভাবে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন মাটিটা কালার হয়ে। আপনার মাটি যদি এরকম রেডি হয়ে যায়, এবার সেকেন্ড দেখতে পাচ্ছেন আপনার বসানোর জন্য হয় পট নিতে পারেন, মাটির পট, বা আপনি প্লাস্টিক এরকম বয়ামও নিতে পারেন। তো নিচে মনে করে ড্রেনেজ সিস্টেম করবে, আমি ছোট ছোট করে এখান থেকে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি ভিতরে। তো এবার আমরা মাটিটাকে ফটাফট ভরে ফেলবো, তো আমরা ফটাফট মাটিগুলোকে ভরে নেব। মাপ মতন ভরে নেবো, তারপরে আমরা গাছটাকে বসিয়ে তারপরে আবার মাটি ভরবো। তার আগে আমরা ফটাফট ভরে নেবো। তো আমরা ভরে নিয়েছি, এবার আমরা গিয়ে ফটাফট নিয়ে যাব, ভরে নেওয়ার পরে এবার নিয়ে চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন, তো এবার আমরা নিচ থেকে পলিথিনটা ছাড়িয়ে নেবো, তারপর আমাদের গাছটাকে বসাতে হবে। শেকড়গুলো একটু খালি হালকা করে সাইড দিয়ে কেটে নেবো আমরা। তো আমরা ভালোভাবে আমাদের মাটিটাকে সারিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা মাটিটাকে পরিষ্কার করে দিয়ে সাইডটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে এবার আমরা বসিয়ে দেবো গাছটাকে। এবার আমরা গাছটাকে বসিয়ে নেবো, সাবধানে বসিয়ে নেবো আমরা। তো এবার আমরা বাকি মাটিটা আমরা ভরে দেবো, তাহলেই হয়ে যাবে। মাটিটাকে আমরা ভরে নেবো, এইভাবেই মাটি আমাদের পুরো ভরা হয়ে গেছে। তো এইভাবে আপনারা মাটিটা ভরে নেবেন, এইভাবেই আপনাদের ড্র্যাগন গাছের জন্য মাটি তৈরি করবেন। আর যদি আপনাদের ভিডিও আমাদের পছন্দ হয় তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমরা কিছু টাইম পরে হয়তো আমাদের গাছে আমরা ফলও দেখতে পাবো, আমরা তখন আমরা সেই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ফল কীরকম হয়ে ধরেছে। এই একই রকমভাবে আমরা মাটি তৈরি করে আরও একটি ড্র্যাগন গাছ আমরা লাগিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই ড্র্যাগন গাছটিও এই একই রকমভাবে আমরা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মনে করে বাই।